আমন্ত্রণ বিকেল 4টা নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপি শূন্য পাঁচ আসনে সিসি ক্যামেরা বসানো নিয়ে ইসি সংশয় 15 দিনে বিশেষ অভিযানে গ্রেফতার 24,000 সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ জানিয়েছেন কাদের বিশ্বজিৎ হত্যা 10 বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ধরা 36 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত বাজেট স্বল্পতার কারণে বিএনপির এমপিদের পদত্যাগ করায় শূন্য হওয়া 5 আসনে উপনির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা নিয়ে সংশয় প্রকাশ করেছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের একথা জানান নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার কোনো সলিউশন না জানিয়ে মোহাম্মদ আলমগীর বলেন বিএনপির এমপিরা পদত্যাগ করবেন এবং এই 5টি আসন শূন্য হবে এটা অপ্রত্যাশিত ছিল তাছাড়া এই বিষয়ে বাজেটও ধরা হয়নি অনেক নির্বাচনে সিসি ক্যামেরা ছিল না তবুও কোনো অঘটন ঘটেনি এবার নির্বাচনে প্রতিযোগিতা হবে এতে ব্যালেন্সও হবে ফলে এই উপনির্বাচনে সিসি ক্যামেরা লাগবে না আগামী 1 ফেব্রুয়ারি বুধবার 05 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ঘোষিত তফসিল অনুযায়ী 05 আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 5 জানুয়ারি যাচাই বাছাই 8 জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন 15 জানুয়ারি সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে পহেলা থেকে 15 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ এ অভিযানে গ্রেফতার হয়েছেন প্রায় 24,000 জন এর মধ্যে 72 জন সন্ত্রাসী ও জঙ্গি রয়েছেন বলে জানায় পুলিশ এছাড়া অভিযানে 2 লাখের বেশি ইয়াবা জব্দ করা হয়েছে সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ মনজুর রহমান এ তথ্য জানান তিনি বলেন বিজয় দিবস বড়দিন ও 31st night উদযাপন নিরাপদ করার লক্ষ্যে সারা দেশে বিশেষ অভিযান চলে 15 দিনে 33,429টি অভিযান চালানো হয় অভিযানে মোট গ্রেফতার করা হয় 23,968 জনকে এর মধ্যে পরোয়ানাভুক্ত আসামি 15,968 জন বাকি 8,000 জনকে গ্রেফতার করা হয় বিভিন্ন অভিযোগে এই 8,000 জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নতুন মামলা হয়েছে 5,132টি করোনা ভাইরাস মহামারী ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে যে সংকট তৈরি হয়েছে বাংলাদেশ সেই সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন প্রয়োজনের চেয়ে এখন আমাদের বেশি রিজার্ভ আছে মূল্যস্ফীতি কমেছে স্বাধীনতা পরবর্তীকালে সংকটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় শক্তি ছিল কৃষি ও কৃষক আমাদেরও এখন সেটিই বড় শক্তি এবারও কৃষিতে বাম্পার ফলন হয়েছে সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় তিনি কথা জানান বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মোহাম্মদ নূরে আলম ওরফে লিমনকে গ্রেফতার করেছে র্যাব রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব 2-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয় 2012 সালের 9 ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃঙ্খল লোক ঢাকা সহ মধ্যাঞ্চলে বাড়ছে শীত দুদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি কমে গেছে শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস রবিবার তা কমে হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস ছিল কুমিল্লায়, যেখানে একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবারও সেখানে একই তাপমাত্রা রয়েছে। বিশ্বকাপ জয়ের পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকে করে আনন্দ শোভাযাত্রা করার সময় শতাধিক কিশোরকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, মেসির বিশ্বকাপ জয়ের পর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। রাতে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রাম থেকে একটি ট্রাকে করে শতাধিক কিশোর শহরে চলে আসে। তারা মাথাভাঙ্গা সেতুতে উল্লাসে মেতে ওঠে। এ সময় পুলিশ তাদের আটক করে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধে সৈন্যদের মনোবল চাঙ্গা করতে রণাঙ্গনে সঙ্গীত সেনাদল মোতায়েন করতে চায় রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রণাঙ্গনে সৃজনী ব্রিগেড নামের একটি সেনাদল গঠনের ঘোষণা করে বলেছে, এই ব্রিগেড কণ্ঠশিল্পী ও বাদ্যশিল্পীরা থাকবেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এরই মধ্যে ইউক্রেনের রণাঙ্গনে সৈন্যদের সঙ্গে দেখা করেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, শৈগু রণাঙ্গনে সেনা মোতায়েন করা এলাকাগুলো বিমানে পরিদর্শন করেছেন এবং বিশেষ সামরিক তৎপরতা চালানো হচ্ছে যেসব জায়গায়, সেখানে রুশ সেনা ইউনিটগুলোর অগ্রবর্তী অবস্থান তিনি খতিয়ে দেখেছেন। অর্থনৈতিকভাবে টালমাটাল আর্জেন্টিনায় মূল্যস্ফীতি বেড়ে হয়েছে আকাশচুম্বী, বেড়েছে দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ। কিন্তু এই কষ্ট ছাপিয়ে আর্জেন্টিনার মানুষ কাতার বিশ্বকাপে মহাকাব্যিক জয়ের উচ্ছ্বাসে মেতেছেন। দেশটির চারদিকে ফাটছে আতশবাজি, বাজছে গাড়ির হর্ন, চলছে নাচ গান, উড়ানো হচ্ছে জাতীয় পতাকা। ফাইনালে নির্ধারিত সময়ে 3-3 গোলে ম্যাচ শেষ হয়। এরপর পেনাল্টিতে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত প্রতিরোধে জয় পায় মেসির আর্জেন্টিনা। 31 বছর বয়সী জোয়েল সিয়ারালো নামের একজন আর্জেন্টাইন বারবার বলতে থাকেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটে ভুগছে আর্জেন্টিনা। বিশ্বকাপ নিয়ে ভাবা ছিল তাদের জন্য দুঃসহ, কারণ উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন হয়ে উঠেছে অসহনীয়। জানাবো খেলার খবর। মন্ট্রিয়াল পেনাল্টি থেকে যখন গোলটি দিলেন বুয়েনস আয়ার্সে, তখন বিকেল। সেই বিকেলের সূর্য আর্জেন্টিনায় ডুবলেও উঠেছে সারা বিশ্বে। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের চ্যাম্পিয়ন। 36 বছর পর চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে 4-2 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মুকুট পড়ল আর্জেন্টিনা। মেসি পেলেন তার সেই অধরা ট্রফিটি। প্রথমার্ধের 2-0 ব্যবধানে এগিয়ে থেকেও এমবাপের 2 মিনিটের ম্যাজিকে আর্জেন্টিনার বিপক্ষে 2-2 এ সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে ফ্রান্স। অতিরিক্ত সময়েও চলে নাটক। এবার মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও এমবাপে গোল করলে 3-3 সমতায় থেকে টাইব্রেকারে যায় ম্যাচ। সেখানেই জয়লাভ করে আর্জেন্টিনা। যদি ভেবে থাকেন লড়াইটা শুধু 6.17 কেজি ওজনের একটা ট্রফির জন্য, তাহলে আপনি ভুল। 18 ক্যারেট সোনা ট্রফি তো আছেই, সঙ্গে বিপুল পরিমাণ অর্থ যোগ হয়েছে আর্জেন্টিনার। লুসাইলের আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দল পেয়েছে 42 মিলিয়ন মার্কিন ডলারের একটি চেক। টাইব্রেকারে হেরে রানার্স আপ হওয়া ফ্রান্স পেয়েছে 30 মিলিয়ন ডলার। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ 27 মিলিয়ন ডলার। কাতার থেকে খালি হাতে ফেরেনি বাকি 29 দলও। ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে 25 মিলিয়ন ডলার। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হলো কাতার বিশ্বকাপ। রবিবার রাতে
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেসি ডি মারিয়ার আর্জেন্টিনা টাইব্রেকারে 4-2 গোলে। গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে 1976 সালের পর শিরোপা জিতল বিশ্বকাপের। দিয়েগো ম্যারাডোনার পর লিওনেল মেসির জাদুতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতল লাতিন আমেরিকার পরাশক্তিরা। 20 নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যে ম্যাচ দিয়ে পর্দা উঠেছিল বিশ্বকাপের। পর্দা নামল আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল দিয়ে 18 ডিসেম্বর। এই এক মাস বিশ্বকাপ ঘিরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ছিল ফুটবলময়। ফাইনালের মধ্যে দিয়ে ভাঙল ফুটবলের মিলন মেলা। পরের বিশ্বকাপ তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই প্রথমবারের মতো দুয়ের অধিক দেশে যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।